হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী আজকের আরও একটা এক্সক্লুসিভ এপিসোড এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমরা মেনলি শেয়ার করবো ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট তাছাড়া বিদেশি ফুটবলের কিন্তু একটা বড় আপডেট আছে সেই সব নিয়েই আজকের এই ভিডিও তো প্লিজ ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে আর বেল নোটিফিকেশানটা অন করতে একদমই ভুলো না তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াবো না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা সবার আগে আসবো আজকে বিদেশি ফুটবলের আপডেটটা দিয়ে বিদেশি ফুটবলে মানে আগের দিনের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে টোটেন হ্যাম হটস্পার অর্থাৎ প্রিমিয়ার লিগের অন্যতম বড় ক্লাব তারা কিন্তু তাদের হেড কোচ অর্থাৎ অ্যান্টোনিও কন্টে তাকে কিন্তু স্যাক করতে চলেছে সেটাই বর্তমানে পুরোপুরি অফিসিয়াল হয়ে গেল অর্থাৎ অ্যান্টোনিও কন্টেকে কিন্তু স্যাক করে দিয়েছে টোটেন হ্যাম হটস্পার এবং এটা পুরোপুরি অফিসিয়াল নিউজ অর্থাৎ দু থেকে তিনি ছিলেন টোটেন হ্যাম হেড কোচ হিসেবে এবার কিন্তু তিনি বর্তমানে একজন ফ্রি এজেন্ট অর্থাৎ অন্য যে কোনো ক্লাবে যেতে पर इन एंटोनियो कॉन्टे এবার সব থেকে বড়ো প্রশ্ন এটাই তাহলে টোটেন হ্যাম হটস্পারের হেড কোচ কে হবেন দেখো একটা অপশান যেটা আগের দিনের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম যে বার্ন মিউনিকের হেড কোচ মানে প্রাক্তন যিনি ছিলেন জুলিয়ান নাগেলসম্যান তাকে তো স্যাক করে দিয়েছে বার্ন মিউনিক সেই জায়গায় জুলিয়ান নাগেলসম্যান কিন্তু একটা ভালো অপশান হতে পারে টোটেন হ্যাম হটস্পারের জন্য নিঃসন্দেহে অন্যতম সেরা কোচ ইয়াংস্টার কোচ যাকে বলা যায় এই জুলিয়ান নাগেলসম্যান তাকে নিয়ে নিলে কিন্তু টোটেন হ্যামের জন্য অবশ্যই একটা ভালো কোচিং অপশান হতেই পারে এবার দেখা যাক টোটেন হ্যাম তাকে টার্গেট করেছে সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতে হবে তবে এই মুহূর্তে এটা একটা বড় আপডেট ওয়ার্ল্ড ফুটবলে হটস্পার তাদের হেড কোচ অর্থাৎ অ্যান্টোনিও কন্টেকে কিন্তু স্যাক করে দিয়েছে তোমাদের কি মতামত এই পুরো বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এবার বন্ধুরা সরাসরি আসবো ইন্ডিয়ান ফুটবলের আপডেটে প্রথমে আসবো এআইএফএফের একটা টেকনিক্যাল অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে এআইএফএফ কিন্তু তাদের টেকনিক্যাল স্টাফে একটা পরিবর্তন করেছে চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে সাইন করে নিয়েছে ভিনসেন্ট সুব্রমণীয়ামকে এই ভিনসেন্ট সুব্রমণীয়াম তিনি কিন্তু এর আগে সিঙ্গাপুর ন্যাশনাল টিমের হেড কোচের ভূমিকায় ছিলেন সেখান থেকেই এআইএফএফ এই টেকনিক্যাল ডিরেক্টর ভিনসেন্ট সুব্রমণিয়ামকে সাইন করে নিয়েছে বা অ্যাপয়েন্ট করেছে এবার বন্ধুরা আসবো আইএসএল এবং সুপার কাপের ব্রডকাস্টিং রাইটস নিয়ে একটা বড় আপডেটে স্টার স্পোর্টসের সাথে চুক্তি কিন্তু এই বছরই শেষ হয়ে যাচ্ছে এফএসডিএল এর এর পরবর্তী সিজনে স্টার স্পোর্টস মোস্ট প্রভাবলি কিন্তু থাকছে না এই ব্রডকাস্টিং রাইটসে এই রাইটসটা কিন্তু জিতে নিতে পারে ভায়াকম এইটিন নেটওয়ার্ক হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো ভায়াকম নেটওয়ার্ক তারা কিন্তু পাঁচ বছরের একটা ডিল অলমোস্ট সাইন করতে চলেছে মানে যে কোনো মুহূর্তে কিন্তু এটা সাইনিং কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ভায়াকম ইন্ডিয়ায় কিন্তু হতে পারে আইএসএল এবং সুপার কাপ ব্রডকাস্টের মানে আগামী পাঁচ বছরের রাইটস তাদের কাছেই থাকবে তখন আইএসএল এবং সুপার কাপ দেখার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেল যেটা রাখতে হবে স্পোর্টস এইটিন স্পোর্টস এইটিনে সমস্ত খেলাগুলো টেলিকাস্ট হবে যদি ভায়াকম এই ডিলটাকে ক্র্যাক করতে পারে এবং ডিলটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ক্র্যাক হয়েই গেছে যে কোনো মুহূর্তে সাইনিং কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ স্টার স্পোর্টসে কিন্তু খেলাগুলো দেখানোর চান্স প্রায় নেই বললেই চলে ভায়াকম নেটওয়ার্কেই দেখাবে অর্থাৎ স্পোর্টস এইটিন এবং যদি ওটিটি প্ল্যাটফর্মের কথায় আসি তাহলে জিও সিনেমা জিও সিনেমায় কিন্তু এই ম্যাচগুলো তোমরা লাইভ দেখতে পাবে তো এই গেল আইএসএল এবং সুপার কাপের ব্রডকাস্টিং রাইটস নিয়ে একটা বড় আপডেট এবার বন্ধুরা ন্যাশনাল টিমের একটা বড় আপডেটে আসবো এবং সেই আপডেটটা অবশ্যই ভালো খবর যেটা কিয়ান নাসিরির জন্য ন্যাশনাল টিমের হেড কোচ ইগর্স টিম জানিয়ে দিয়েছেন কিয়ান নাসিরিকে তিনি খুব তাড়াতাড়ির মধ্যেই ন্যাশনাল কল দিতে চলেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো অর্থাৎ ন্যাশনাল টিমের ডাক পেতে চলেছেন কিয়ান নাসিরি হেড কোচ ইগর স্টিম্যাক কিয়ান নাসিরির খেলা দেখেছেন যতবার তিনি এটিকে মোহন মোহনবাগানের হয়ে সাবস্টিডিউট হিসেবে নেবেছেন তার যেই নাছোড় মনোভাব মানে অপোনেন্টকে একদম এক ইঞ্চিও জায়গা ছাড়বে না এরকম একটা অ্যাগ্রেসিভ ফুটবলারকে কিন্তু ন্যাশনাল টিমে অবশ্যই দরকার সেটাই জানিয়েছেন কোচ ইগর স্টিম্যাক এবং তিনি এটা জানিয়েছেন কিয়ান নাসিরিকে খুব তাড়াতাড়ির মধ্যেই ন্যাশনাল টিমে ডাকা হবে এবং কিয়ান নাসিরি কিন্তু দু সালে যে এশিয়ান কাপ হবে সেটার পুরোপুরি প্ল্যানের মধ্যে আছেন অর্থাৎ এএফসি এশিয়ান কাপে কিয়ান নাসিরি কিন্তু খেলতে পারেন এটা অবশ্যই একটা দারুণ খবর কিয়ান নাসির জন্য মোহনবাগান সমর্থকদের জন্য তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এবার পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়া কিন্তু বড় বড় ডিল ক্র্যাক করে চলেছে তার মধ্যে প্রথম একটা সাইনিং যেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একদমই ডিল ডান হয়ে গেছে এফসি গোয়া কিন্তু সাইন করে নিয়েছে তেইশ বছর বয়সী রাইট ব্যাক বা রাইট উইঙ্গার জামশেদপুর এফসি থেকে বরিস সিংকে হ্যাঁ বন্ধুরা অত্যন্ত ট্যালেন্টেড একজন ফুটবলার এআইএফএফ এলিট একাডেমির প্রোডাক্ট তারপর ইন্ডিয়ান অ্যারোজে খেলেছেন এটিকে এটিকে মোহনবাগানের সাথে যুক্ত ছিলেন তারপর সেখান থেকে ট্রান্সফার নিয়ে জামশেদপুর এফসিতে যান জামশেদপুর এফসির হয়ে প্রায় একচল্লিশটা ম্যাচ খেলেন এবং তারপরেই কিন্তু বরিশ সিং যেতে চলেছেন পরবর্তী সিজনে এফসি গোয়াতে হ্যাঁ বন্ধুরা এফসি গোয়ার সাথে একদমই ডিল ডান হয়ে গেছে বরিশ সিংয়ের যে কোনো মুহূর্তে কিন্তু এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে তো এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসার পরেই পুরোপুরি কনফার্ম বলা যাবে তবে এই মুহূর্তে আমাদের কাছে যতটা অন্তত আপডেট আছে সিং সাইন করে নিয়েছে এফসি গোয়াতে আর একটা রিমাইন্ডার ডিল যেটা দিয়ে দেবো এফসি গোয়া কিন্তু সিজন শুরু হওয়ার আগেই সাইন করে নিয়েছে উদান্তা সিংকে একটা মাল্টি ইয়ারের ডিলে এটাও তোমাদেরকে আগেই জানিয়েছিলাম আর একবার মনে করিয়ে দিলাম আর এই মুহূর্তে এফসি গোয়ার জন্য সব থেকে যেটা বড় খুশির খবর সব কিছু ঠিকঠাক থাকলে মানে খুব বড় কিছু অঘটন না ঘটলে এফসি গোয়ার পরবর্তী সিজনের হেড কোচ হতে চলেছেন হায়দ্রাবাদ এফসিকে আইএসএল চ্যাম্পিয়ন করা ম্যানোলো মার্কুয়েজ রোকা হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে ম্যানোলো মার্কুয়েজ রোকাকে হায়দ্রাবাদ এফসি রাখতে চাইলেও ম্যানোলো মার্কুয়েজ রোকা কিন্তু হায়দ্রাবাদ এফসি ছাড়তে চাইছেন এই সিজনে নতুন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন তিনি হতে চান ইস্টবেঙ্গলের টার্গেট লিস্টে অবশ্যই ম্যানোলো মার্কুয়েজ রোকা ছিলেন তবে এই মুহূর্তে এটা একটা সব বড় আপডেট এফসি গোয়া কিন্তু রেসে অনেকটাই গেছে এবং বিশাল বড় কিছু অঘটন না ঘটলে এফসি গোয়ার সাথে কিন্তু ডিল সাইন করতে চলেছেন ম্যানোলো মার্কুয়েজ রোকা তো নিঃসন্দেহে এটা একটা দারুণ সাইনিং বা আপগ্রেড বলা যায় এফসি গোয়ার জন্য ম্যানোলো মার্কুয়েজ রোকা ইয়াং ফুটবলারদের এত ভালো সুযোগ দেন তো সেই জায়গায় এফসি গোয়া যে সমস্ত ইয়াং ফুটবলাররা আছে তাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর ম্যানোলো মার্কুয়েজ রোকা যদি তাদের হেড স্যার হয়ে আসেন এবং এই ডিলটা অলমোস্ট ডান হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু এফসি গোয়ার তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে দারুণ একটা খবর এফসি গোয়ার সমস্ত ফ্যান্সদের জন্য যারা এফসি গোয়ার ফ্যান্স আছো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে ফোর্সা গোয়া লিখতে ভুলো না তো বন্ধুরা এবার আজকে লাস্ট যে আপডেটটা দিয়ে দেবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে এই আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব ইস্টবেঙ্গল ক্লাবের এই সিজনের বিদেশি ডিফেন্ডার অর্থাৎ ইভান গঞ্জালেস যার থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল মানে ইস্টবেঙ্গল সমস্ত সমর্থকদের তবে তিনি সেই এক্সপেকটেশনে কিন্তু একদমই মানে উঠতে পারেননি উঠে দাঁড়াতে পারেননি যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটাই খারাপ পারফরমেন্স দিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার তোমাদের কি মতামত তার খেলা নিয়ে এই পুরো সিজনে অবশ্যই নিচে কমেন্টে জানিও তবে আমার তো পার্সোনালি তার খেলা একদমই ভালো লাগেনি মানে তাও সিজনটা মাঝামাঝি যখন এসেছে তাও একটু বেটার খেলেছে বাট বেশিরভাগ সিজনটায় কিন্তু ভালো পারফরমেন্স একদমই দেননি ইভান গন্জালেজ মানে তার থেকে যতটা এক্সপেক্ট করা যায় সেটা তো একদমই নয় এবং এখানে আর একটা বড় যেটা বিষয় ইস্টবেঙ্গল ক্লাবের সাথে আরও এক বছরের চুক্তি আছে ইভান গন্জালেজের এবার এখানে যেটা উঠে আসছে ব্যাপার যে মিটিংয়ের পর মানে ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়ের পর যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইভান গন্জালেজকে কিন্তু কেউই রাখতে চাইছে না অর্থাৎ পরবর্তী সিজনে ইভান গঞ্জালেসের ইস্টবেঙ্গলের জার্সি পরার চান্স কিন্তু অনেকটাই কমে গেছে এবার তাও প্রতিটা ম্যানেজমেন্টের মানুষ কিন্তু চাইছেন যে নতুন কোচকে আগে ঠিক করা হোক তারপর কোচ এসে ফাইনাল ডিসিশানটা নেবেন মানে ম্যানেজমেন্টের কেউই চাইছে না ইভানকে রাখতে তবে কোচ যদি চান তার খেলা দেখে মানে ভালো পারফরম্যান্স দিচ্ছেন প্র্যাকটিসে তাহলে কিন্তু রাখা যেতেই পারে পুরোটাই ডিপেন্ড করছে কোচের ওপর নতুন কোচ ডিসাইড হওয়ার পরেই কিন্তু ইভানের ফিউচার ডিসাইড হবে যদিও এক বছরের কন্ট্রাক্ট আছে তাও তাকে মানে টাকা দিয়ে রিলিজ করা যেতেই পারে তবে এই মুহূর্তে এটাই আপডেট ম্যানেজমেন্টের প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে একমত যাতে ইভান গঞ্জালেজকে পরবর্তী সিজনের আগে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ মোস্ট প্রভাবলি ইভান গঞ্জালেজকে কিন্তু পরবর্তী সিজনে আর ইস্টবেঙ্গলের জার্সিতে আমরা দেখতে পাবো না এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা